বড় না হলে আমরা যে স্টাইলটা করতে চাইছি সেটা সম্পূর্ণ হবে না। এরপর দেখো আমি আঁচলটাকে আমি আমার ডান কাঁধে নিয়ে নিচ্ছি, তোমরাও এটাকে ডান কাঁধে নেবে। যদি সেটা বাঁ কাঁধে করো তাহলে কিন্তু যে স্টাইলটা আমি করছি সেটা কিন্তু আর হবে না। এরপর ডান কাঁধে আঁচলটা রেখে দিয়ে আমি চলে আসব কুচিতে। এরপর আমি একটা একটা করে কুচি করে নেব সমানভাবে, যাতে উঁচু নিচু না হয়। কুচিটা খুব সমানভাবে করা হয়ে গেছে। আমি প্রথম কুচিটা একটু বড় রেখেছি বাকি কুচিগুলোর তুলনায়। এরপর আমি এটা আমার শায়ের মধ্যে গুজে নিলাম। বাকি যে সাইডে একটুখানি কাপড় ছিল সেটাও আমি ভালোভাবে গুজে নিলাম। কুচিটাকে ঠিকভাবে করে নেওয়ার পর আমি চলে যাচ্ছি আঁচলে। এরপর আমি আঁচলটা করে নিয়ে সো ফ্রেন্ডস, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এই ধরনের শাড়ি টিউটোরিয়াল পেতে। অ্যান্ড অলরেডি আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের শাড়ি টিউটোরিয়ালের আপডেট রয়েছে, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়েও দেখে আসতে পারো, কিংবা আমি কিছু লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও চেক করে নিতে পারো। তো দেখো আঁচলটা আমার করা হয়ে গেছে একদম সমানভাবে, আর আমি আঁচলটাকে ডান কাঁধেই নিয়ে নিয়েছি। এরপর একটা সেফটি পিন দিয়ে আমি আঁচলটাকে সিকিউর করে নিচ্ছি। আঁচলটাকে সেফটি পিন দিয়ে সিকিউর করে নেওয়ার পর আমি চলে যাচ্ছি শাড়ির শেষে, মানে আঁচলের একদম শেষ পার্টে। এরপর আমি এখানে যে আঁচলটার একদম শেষ তোমরা দেখতেই পাচ্ছ এই অংশটাকে আমার এই কাঁধের আঁচলের নিচে আমি সিকিউর করব। তোমরা চাইলে এই ডান কাঁধে আঁচলটা সিকিউর সেফটি পিন দিয়ে সিকিউর করার আগেই এটাকে সিকিউর করে নিতে পারো, তাহলে ভালো হবে। আমি করে নিয়েছি, আমার কোনো প্রবলেম হয়নি। তো এটা সিকিউর করে তারপর আমি আবার তোমাদের দেখাচ্ছি। সো দেখো আমি বারবার এই জিনিসটাকে দেখাচ্ছি যে আঁচলের শেষ দিকটাকে কিন্তু আমি ডান কাঁধের আঁচলের নিচ দিয়ে সিকিউর করেছি। এই সময় আঁচলটাকে আমি কিছুটা কুচি কুচি করে নিচ্ছি, এর ফলে শাড়িটাতে একটা ভাঁজ আসবে যেটা দেখতে খুব সুন্দর লাগবে। এরপর আমি সামনেটাকে আমি ঠিক করে নিচ্ছি, পুরো শাড়িটাকে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি। তো আমার দেখো আঁচলটা কিন্তু সিকিউর করা হয়ে গেছে সেফটি পিন দিয়ে। অ্যান্ড পেছনটাতে তোমরা দেখছো এটাও আমি সমান করে নিচ্ছি, তোমরা চাইলে এখানেও একটা সেফটি পিন মেরে নিতে পারো। পুরো শাড়িটাকে খুব ভালোভাবে সেট করে নেওয়ার পর মোস্ট ইম্পর্ট্যান্ট কোমর বন্ধনী, একটা কোমর বন্ধনী দিয়ে আমি আমার কোমরটাকে সিকিউর করব। এটাতে কোমর বন্ধনী ইউজ করলে আঁচলটা যেরকম খুব সুন্দরভাবে সেট থাক তার সাথে সাথে কোমরটাকেও হাইলাইট করবে, তার ফলে খুবই সুন্দর লাগবে। সো তোমরা দেখতেই পেলে আজকের শাড়ি টিউটোরিয়াল, খুব ভালো লাগে, খুব ইউনিক একটা স্টাইল আমার মতে রিসেপশনের জন্য তো একদম পারফেক্ট, খুব ইউনিকও রয়েছে, একটা বাঙালিয়ানাও রয়েছে। সো ফ্রেন্ডস, আজকের শাড়ি টিউটোরিয়ালটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো অ্যান্ড কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর তোমরা এটাও কমেন্ট করে জানাতে পারো তোমরা নেক্সট কীরকম ধরনের শাড়ি টিউটোরিয়াল তোমরা দেখতে চাইছো। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এই ধরনের শাড়ি টিউটোরিয়াল ভিডিওর আপডেট পেতে। এছাড়াও কুকিং ভিডিও, হেয়ারস্টাইল, বিভিন্ন ধরনের ভিডিওর আমি আপডেট দিতে থাকি আমার চ্যানেলে। এই ধরনের আরও অনেক শাড়ি টিউটোরিয়ালের ভিডিও আপডেট রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো, কিংবা আমি ডিসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও চেক করে নিতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস, বাই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।